শেফা, মাটার তিন শেফালি। আব্বা থেকে শুরু করে বাড়ির সবাই, পাড়াপড়শি সবাই ডাকত শেফা। অবশ্য স্কুলে আমার একটা পোশাকের নাম ছিল, সেটা এখন থাক। 69-এর আন্দোলনের সময় আমি স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী। মিটিং মিছিল পিকেটিং করে স্কুলের পড়াশোনা চালিয়েছি। মা খুবই বকাবকি করতেন, মেয়েদের এত ভালো না, এই কথা বহুবার বলেছে। কিন্তু আমি পিতার আদরিণী কন্যা, আমাকে স্পর্শ করে কার ক্ষমতা? কেমন করে চলে এলো যেন কথাত্র 25 মার্চ 1971। স্বপ্ন ছিল দু একদিনের ভেতর বঙ্গবন্ধু পাকিস্তানের প্রধানমন্ত্রী হচ্ছেন। আর এ কি হলো, কারফিউ সব জায়গায়, আমাদের শহরেও। বাবা মায়ের জিদে চলে গেলেন একান্ত অনিচ্ছা সত্ত্বেও গ্রামের বাড়ি। আমাকে সঙ্গে নেবার জন্য খুব জিদ করেছিলেন, কিন্তু এত বড় মেয়েকে মা পথে বেরোতে দিলেন না। কয়েকটা দিন নিঃশ্বাস বন্ধ করে কেটে গেল। তারপর মানুষ আতঙ্কগ্রস্ত হলেও চলাফেরা করতে শুরু করলো। কিন্তু টের পাচ্ছিলাম রাতের অন্ধকারে অনেকেই গ্রামমুখী হচ্ছে। এই বন্দি দশা থেকে মুক্ত হবার জন্য মাকে ধরলাম, চলো আমরাও চলে যাই। কিন্তু মাও রাজি, কিন্তু আমার ও 17 বছর বয়সের ছেলের জন্য একটু চিন্তিত হলেন। ওরা নাকি ছাত্র দেখলেই গুলি করে মারে। এবার একটু অন্য প্রসঙ্গে আসি। আমাদের পাশের বাড়িতে এক জজ সাহেব থাকতেন। ওদের বড় ছেলে ফারুক আমাদের কলেজে বিয়ে পড়ত। কেমন যেন গোবেচারা বোকা বোকা গোছে। বাবাকে একদিন বলেছিলাম, জানো বাবা, ফারুক কখনো মেয়েদের দিকে চোখ তুলে তাকায় না। মা বললেন, অমন চমৎকার ছেলে আজকালকার দিনে হয় না। বাবা বললেন, দেখো গিয়ে ছোটবেলায় মাদ্রাসায় পড়েছে। আমাদের সঙ্গে যেসব মাদ্রাসায় পড়া ছেলে কলেজে পড়তো, তারা সোজাসুজি মেয়েদের দিকে তাকাতো না, কিন্তু সুযোগ পেলেই ওরাই সবচেয়ে বেশি হ্যাংলার মতো মেয়ে দেখত। এভাবে হাসাহাসির মধ্যে দিয়েই ফারুক চর্চা শেষ হলো। বাবা লোকমুখে অবিলম্বে আমাদের গ্রামে যাবার জন্য খবর পাঠালেন। মা যাত্রার প্রস্তুতি নিলেন। বাবা নেই জেনে ফারুক আমাদের বাড়িতে কেমন যেন যাতায়াত আরম্ভ করলো। মা আগে থেকেই ওকে পছন্দ করতেন। যেদিন যাবার কথা ঠিক আগের দিন সন্ধ্যায় বা ফারুক বলল, খালাম্মা চলে যাচ্ছেন, চলুন আমি আপনাদের পৌঁছে দিয়ে আসি। কেমন জানি একটা অমঙ্গল আশঙ্কায় আমার বুকটা কেঁপে উঠল। কিন্তু মা যেন আকাশের চাঁদ হাতে পেলেন। পরদিন দুখানা ব্যাবিটেক্সে ডাকা হলো। আমি মার সঙ্গে উঠতে যাচ্ছিলাম, ফারুক আমাকে তারটায় উঠতে ইঙ্গিত করলো। মা আর আমার ছোট বোন সোনালি সামনেরটায় উঠল। কিছুদূর যাবার পরে আমাদের ট্যাক্সি সোজা স্টেশনের পথে না গিয়ে বা দিক দিয়ে সেনানিবাসের পথ ধরল। আমি বললাম, ও কি ও পথে কেন? ফারুক ঘনিষ্ঠ হয়ে বসে বলল, ওদিকে ছেলেরা ব্যারিকেড দিয়েছে। আমি চিৎকার করে বললাম, এই বেবি থামো থামো না। সে তার গদি বাড়িয়ে দিল, আমি লাফ দেবার চেষ্টা করলাম, কিন্তু ওই শয়তানের সঙ্গে গায়ের শক্তিতে না পেরেই আমার সবকটা দাঁত বসিয়ে দিলাম। তারপর ব্যাবি ট্যাক্সি থামিয়ে ওই জানোয়ারটা তার গামছা দিয়ে আমার কষে মুখটা বেঁধে দিল। তারপর সোজা সেনানিবাস। দেশ স্বাধীন হবার পর ফারুক এখন জজ সাহেব। আর কখনো হাফ হাতা শার্ট পরে না, কেউ হাতের দাগ দেখে ফেললে বলে মুক্তিযুদ্ধে আহত হয়েছিলাম বেয়োনেটের চার্জে। দেখুন তাহলে এদেশে কত ধরনের মুক্তিযোদ্ধা। আমাকে বসতে দেয়া হল, চা দেয়া হলো। আমি কোনো কিছু ভ্রুক্ষেপ না করে অকপটে ফারুকের কাহিনী বর্ণনা করলাম। মা সোনালির কথা বললাম না, যদি তাদের কেউ ধরে নিয়ে আসে। ভদ্রলোক মৃদু হাস্যে সব শুনলেন। তারপর পাশের ঘরে গিয়ে খাঁটি পাকিস্তানি হুইস্কি পান করতে লাগলেন। আমাকেও অনেকবার সাজলেন, পাকিস্তানের গল্প বললেন,
আমি কখনো গেছে কি না যাইনি শুনে আমাকে নিয়ে যাবার প্রতিশ্রুতি দিলেন। করাচির বর্ণনা করলেন, করাচির সি বিচ কত সুন্দর তাও বললেন। তারপর নিশিটা জমে উঠলে চট করে একটানে আমাকে বিবস্ত্র করলেন। কেউ এলো না আমাকে রক্ষা করতে। প্রাণপণে চিৎকার করলাম, বাঘের থাবার মতো একটা হাত আমার মুখ চেপে ধরল। বিবাহের প্রথম যা মধু যামিনী যখন শেষ হলো তখন আমার জ্ঞান নেই। চোখে মুখে রোদ লাগলো যখন চোখ খুলে দেখি একজন আয়া মতো মহিলা দাঁড়িয়ে। উঠে গোসলখানায় ঢুকলাম, দেহটাকে ধোয়া দরকার। আমার অন্তর জানে সেখানে কোনো মালিন্যের ছাপ পড়েনি। আমি চেয়ে রইলাম কিছুক্ষণ নিজের দিকে। কালকের আমি আর আজকের আমি, আসমান জমিন ফারাক। শেফা মরে গেছে আর শেফালি আজ নীল অপরাজিতা, দেহের বর্ণ ম্লান। কিছুক্ষণ পর দুপাট্টাহীন একটা সালোয়ার কামিজ আমাকে দিয়ে গেল ওই মহিলা। আমার ছেড়ে দেয়া সেই শাড়ি আমি আর কখনো দেখিনি। পরের রাতে এলেন আরেকজন, গল্প করলেন। আমি ইংরেজি জানি দেখে খুব খুশি হলেন, কিছু শায়ের শোনালেন। তারপর যথা কর্তব্য করে গেলেন। বুঝলাম প্রতিদিন নতুন নতুন অতিথির মনোরঞ্জন করতে হবে। এই কি দোজক? না, দোজক দেখার তখনও অনেক বাকি। বদলি হতে লাগলাম এক জায়গা থেকে অন্য জায়গায়। কখনো একদল মেয়ের সঙ্গে, নানা বয়সী নানা রুচি, আবার কখনো একা নিঃসঙ্গ নিশ্চিদ্র কক্ষে যেখানে রাত দিন বোঝা দুষ্কর। দিন চলল, কখনো কখনো জমাদারনিকে ধরে মাসের খবর জানতাম, কখনো তারিখ। একা কখনো ভাবতাম বাবা নিশ্চয়ই বেঁচে আছেন, সান্ডুকে মুক্তিবাহিনীতে যোগ দিতে পেরেছিল, ওকে কখনো মার কাছে আসতে পেরেছিল, মার সোনালি নিশ্চয়ই বেঁচে গেছে, ওরা নিশ্চয়ই গ্রামে আছে, ভাবছে আমি ফারুকের সঙ্গে পালিয়ে গেছি। আমাদের গোপনে বোধ হয় একটা সম্পর্ক গড়ে উঠেছিল। চারদিক থেকে প্রায় রাত্রেই গোলাগুলির শব্দ আসে। ভাবি কোথায় এই যুদ্ধক্ষেত্র, কারা এই লড়াই করছে? এখানেও মত্ত অবস্থায় প্রণয় বলে, সালা মুক্তি সালাকে বাহিন বলে আমার উপর রক্তাক্ত কিছু গালি বর্ষণ করে। মাঝে মাঝে জমাদানি পাহারাদারা ফিস ফিস করে কথা বলে। কান খাড়া করে শুনি, খুব যুদ্ধ হচ্ছে। এরা হেরে গেলে তো মুক্তিরা আমাদেরকে কুকুর দিয়ে খাওয়াবে। আল্লাহ তুমি আলো দেখাও, আমার শান্টু যেন বেঁচে থাকে, আব্বা যেন ফিরে আসেন, মা সোনালি। ফোটা ফোটা পানি গালের গাল বেয়ে নামে, কি সব ভাবছি। সেই দিনই হঠাৎ ওদের পাঁচ ছয় জনকে এসে আমাদেরকে ট্রাকে তুলে নিয়ে গেল। ভাবলাম মারতে নিয়ে যাচ্ছে, দেহের খাঁচাটা থেকে মুক্তি পেলেই বেঁচে যাই। কিন্তু বড় আশা একবার শুনে যাব দেশ স্বাধীন হয়েছে, একবার প্রাণ ভরে শুনব জয় বাংলা। পর্দা বাঁধা ট্রাক, তবুও শীত করছে। দুজন সেপাই কম্বল ফেলে দিল ওদের গায়ের উপর। ট্রাক চলছে তো চলছে, মনে হয় ঘুমিয়ে পড়েছিলাম। একটা অন্ধকার জায়গায় থামলো অবশেষে ট্রাকটা। কি একজন ভারী গলায় হুকুম দিল, বাংকার মেলে যাও, যাও জলদি যাও। তারা খাওয়া কুকুরের মতো একটা সুরঙ্গে ঢুকলাম, এটাই তাহলে ব্যাংকার। ভিতরে ত্রিপলের ম্যাট্রেস, তো একটা খাটিয়া আছে, পানির কলসি গেলাস। তাহলে কি জ্যান্ত কবর দিবে এখানে? দিতেও পারে। পানির কলসি আর গ্লাস দেখে বুঝলাম না, বাঁচিয়ে রাখা হবে, নইলে পানি কার জন্য? তারপর কিছুটা স্মরণ করতে পারি না আর, সে কি যন্ত্রণা, কোনোদিন খাবার আসতো কোনোদিন না, অনেক সময় পানিও থাকতো না। হঠাৎ করে একদিন এসে সবার জামা কাপড়, যদিও সেগুলো শতচ্ছিন্ন ময়লায় গায়ের সাথে এটে গিয়েছিল,
তাও টেনে হিচড়ে খুলে নিয়ে গেল। সম্পূর্ণ নগ্ন আমরা, কেউ কারো দিকে তাকাতে পারছি না। অপর্যাপ্ত কম্বল থাকায় এক কম্বলে নিচে দু তিনজন জড়সড় হয়ে থাকতাম। কিন্তু রাতের সাথীরা যেন এখন বন্য পশুর মতো আচরণ করছে। অনেক অনেক সময় রোজ তারাও আসতো না। বুঝতে পারি কিছু একটা ঘুমিয়ে আসছে। হঠাৎ মনে হলো দূর থেকে সেই চিরকাঙ্ক্ষিত ধ্বনি, জয় বাংলা, শুনতে পাচ্ছি। বিশ্বাস হয় না, আগেও কয়েকবার এমন ধ্বনি কানে এসেছিল, কিন্তু পরে দেখেছি ওটা মনের ভ্রান্তি। কিন্তু কি যেন হচ্ছে, দুবদাব শব্দে কারা যেন দৌড়ুচ্ছে। তবে কি পাকিস্তানিরা পালাচ্ছে? বাংকারের মুখ দিয়ে এখনো যথেষ্ট আলো আসছে, জয় বাংলা ধ্বনি আরো জোরদার হচ্ছে। হঠাৎ অনেক লোকের আনাগোনা চেঁচামেচি কানে এলো। একজন বাংকারের মুখে উঁকি দিয়ে চিৎকার করবে, কই হাই ইধার আও। মনে হলো আমরা সব একসঙ্গে কেঁদে উঠলাম। ওই ভাষাটা আমাদের নতুন করে আতঙ্কগ্রস্ত করলো। কয়েকজনের মিলিত কণ্ঠ, এবারে মা আপনারা বাইরে আসুন, বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা আপনাদের নিতে এসেছি। চিরকালে সাহসী আমি উঠলাম, কিন্তু এত লোকের সামনে আমি সম্পূর্ণ বিপ্রস্ত উলঙ্গ। দৌড়ে আবার বাংকারে ঢুকতে যাচ্ছিলাম, কিন্তু যে বলিষ্ঠ কণ্ঠ প্রথমে আওয়াজ দিয়েছিল কই হ্যায়, সেই বিশাল পুরুষ আমাকে আড়াল করে দাঁড়িয়ে নিজের মাথার পাগড়িটা খুলে আমাকে যতটুকু সম্ভব আবৃত করল। ভেতরে আরো ছয়জন আছে বলে আশেপাশ থেকে কিছু লুঙ্গি শার্ট জোগাড় করে একে একে ওদেরকে বের করলেন, কোনো রকমে ঢাকা দেওয়া হলো। আমি ওই শিখ অধিনায়ককে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে উঠলাম। ভদ্রলোক আমার মাথায় হাত দিয়ে বললেন, রোমাত মাই রোমাত। কিন্তু আমি কিছুতেই কান্না থামাতে পারলাম না। কতদিন পর কাঁদছি, প্রাণ ভরে কাঁদছি। মনে পড়ল মায়ের কথা, মা মা গো, যদি প্রথমেই বাবার সঙ্গে যেতে দিতে তাহলে হয়তো শহীদ হতাম, বীরাঙ্গনা হতাম না। ধন্যবাদ সবাইকে।